সব সময় আমাদের উত্তরবঙ্গ একটু কম ফোকাসড হয়, আমার মনে হয় একটু আন্ডাররেটেড থাকে সব দিকে। উত্তরবঙ্গ হলেই কেমন যেন একটু পিছিয়ে পড়া আমাদের মনে হয় বিভিন্ন ক্ষেত্রে। উত্তরবঙ্গের যে প্রাপ্য অধিকার, মর্যাদা, তার সম্মান, উন্নয়ন, সেক্ষেত্রে কোনো কালে উত্তরবঙ্গ ফোকাস ছিলেন না, ছিল না বা নেই, সেটা মাননীয় প্রাক্তন মন্ত্রী তথা বর্তমান মেয়র গৌতম দেব মহাশয় স্বীকার করেছেন, তার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি তাকে। উত্তরবঙ্গে প্রথম আন্তর্জাতিক স্তরের ক্যান্সার হাসপাতাল হোপ অ্যান্ড হিল, এখানে ডাক্তার সপ্তর্ষি ঘোষ সহ নানান ডিপার্টমেন্টের ডাক্তারদের নিয়ে উত্তরবঙ্গে প্রথমবার টিউমার বোর্ড মিটিং এর মাধ্যমে রোগীদের চিকিৎসার সুযোগ রয়েছে। এছাড়া উত্তরবঙ্গে প্রথমবার পেট সিটি হচ্ছে হোপ অ্যান্ড হিল ক্যান্সার হাসপাতাল এবং রিসার্চ সেন্টার জটিয়াখালী ফুলবাড়িতে। যে কোনো রকম তথ্যের জন্য যোগাযোগ করুন 6289091925 নম্বরে। এবার উত্তরবঙ্গের বঞ্চনার সুর শোনা গেল রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা শিলিগুড়ির মেয়র গৌতম দেবের গলায়। বিশিষ্ট টেবিল টেনিস তারকা অর্জুন মন্তু ঘোষের সঙ্গে শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবে এক অনুষ্ঠানে যোগ দিয়ে সরাসরি বঞ্চনার কথা না বললেও মেয়র বলেন, সবসময় আমাদের উত্তরবঙ্গ একটু কম ফোকাসড হয়, আমাদের মনে হয় তাই, সব দিকে একটু আন্ডার রেটেড থাকে। উত্তরবঙ্গ হলেই কেমন যেন পিছিয়ে পড়া আমাদের মনে হয় বিভিন্ন ক্ষেত্রে, আর এতেই জল্পনা শুরু হয়েছে। রাজ্যের তৃণমূল ক্ষমতায় আসার পর নবগঠিত উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী ছিলেন গৌতম দেব। তৃণমূলের দাবি, তাদের আমলে উত্তরবঙ্গে বিপুল উন্নয়ন হয়েছে, এমন পরিস্থিতিতে কেনই বা মেয়রের মুখে বঞ্চনার কথা উঠে এলো তা নিয়ে উঠছে নানান প্রশ্ন। যদিও মেয়রের এহেনও বক্তব্যকে স্বাগত জানিয়েছেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। শঙ্করবাবু জানান, তৃণমূলের অনেকেই প্রকাশ্যে না হলেও এই কথা বিশ্বাস করেন যে উত্তরবঙ্গ বঞ্চিত। শঙ্করবাবু জানায়, উত্তরবঙ্গের জন্য তিনি এবং বিজেপির অন্যান্য বিধায়কেরা একযোগে কাজ করে চলেছেন। সব সময় আমাদের উত্তরবঙ্গ একটু কম ফোকাসড হয়, আমার মনে হয় একটু আন্ডার রেটেড থাকে সব দিকে। উত্তরবঙ্গ হলেই কেমন যেন একটু পিছিয়ে পড়া আমাদের মনে হয় বিভিন্ন ক্ষেত্রে। তো অন্ততপক্ষে খেলাধুলোর কয়েকটি ক্ষেত্রে তো মাঠে প্রত্যেক দিন পারফর্ম করতে হয় বা তার জায়গায় পারফর্ম করতে হয়, সে পারফরমেন্সের মধ্যে দিয়ে এসছে। আমি ধন্যবাদ জানাবো মেয়র সাহেব নতুন দেব মহাশয়কে। দেখুন, এটা আমি অনেকবার বলেছি যে উত্তরবঙ্গের তৃণমূল কংগ্রেসের নেতাদেরও এটা মনে করে, কংগ্রেস পরে বাম এবং তারপরে তৃণমূল কংগ্রেস, উত্তরবঙ্গের যে প্রাপ্য অধিকার, মর্যাদা, তার সম্মান, উন্নয়ন, সেক্ষেত্রে কোনো কালে উত্তরবঙ্গ ফোকাস ছিলেন না, ছিল না বা নেই, সেটা মাননীয় প্রাক্তন মন্ত্রী তথা বর্তমান মেয়র গৌতম দেব মহাশয় স্বীকার করেছেন, তার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি তাকে। শুধু এইটুকু বলবো যে উত্তরবঙ্গের মানুষের জন্য উত্তরবঙ্গের জনপ্রতিনিধিরা বা ব্যক্তিগতভাবে আমি এবং ভারতীয় জনতা পার্টির বিধায়করা যে লড়াইটা করছে, যদি প্রকাশ্যে না পারে অন্তত দলের অভ্যন্তরে উত্তরবঙ্গের বঞ্চনা এবং পিছিয়ে পড়া বিষয়টিকে তুলে ধরা, তাহলে নিশ্চিতভাবে আমরা উত্তরবঙ্গের মানুষ হিসাবে আমি খুশি। শিলিগুড়ি থেকে ভাস্কর বাগচির রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ। উত্তরবঙ্গে প্রথম আন্তর্জাতিক স্তরের ক্যান্সার হাসপাতাল হোপ অ্যান্ড হিল, এখানে ডাক্তার সপ্তর্ষি ঘোষ সহ নানান ডিপার্টমেন্টের ডাক্তারদের নিয়ে উত্তরবঙ্গে প্রথমবার টিউমার বোর্ড মিটিং এর মাধ্যমে রোগীদের চিকিৎসার সুযোগ রয়েছে। এছাড়া উত্তরবঙ্গে প্রথমবার পেট সিটি হচ্ছে হোপ অ্যান্ড হিল ক্যান্সার হাসপাতাল এবং রিসার্চ সেন্টার জটিয়াখালী ফুলবাড়িতে। যে কোনো রকম তথ্যের জন্য যোগাযোগ করুন 6289091925 নম্বরে।